আমরা জানি রিজিক ধন দৌলতের মালিক আল্লাহ, আবার আমাদের রিজিকে যা আছে আমরা তার চাইতে বেশি হাসিল করতে পারবো না। তাই প্রত্যেকের উপর হালাল উপায় অবলম্বন করা অতীব জরুরি, কারণ আমার নসিবে যা আছে তা আসবেই, সুতরাং হারাম পন্থা অবলম্বন করার দরকার কি। তাছাড়া আল্লাহ বান্দাকে বিশেষ বিশেষ দিনে স্পেশাল রহমত দ্বারা ঢেকে নেন, বান্দার সকল ফরিয়াদ কবুল করেন, সকল আরজি পুরা করেন। সেসব দিনের মধ্যে রয়েছে শবে কদর, শবে বরাত, জুমার দিন। আর জুমার দিনের মধ্যে শ্রেষ্ঠ জুমার দিন হল রমজান মাসের শেষ বা আখেরি জুমা। আর সেদিন বান্দা সারা মাস রোজা রেখে অনেকটা গুনাহ থেকে পাক সাফ হয়ে যান। আর এমন বান্দা যখন রমজানের রোজা মুখে রেখে নিজের নেক আরজি আল্লাহর বারেগাহে পেশ করেন, তখন আল্লাহ বান্দার সকল হাজত সকল দোয়া কবুল করেন। আমরা জানি আগামীকাল জুমাতুল বিদা, এই জুমা আগামী এক বছর পর আমাদের কাছে পুনরায় ফিরে আসবে। তাই এই ফজিলতময় দিনটিকে আমাদের যা চাওয়ার চেয়ে নিতে হবে। আজ জুমাতুল বিদার জন্য দুইটি অজিফা আপনাদের সামনে পেশ করব, যা আপনার নেক দোয়া নেক হাজত পূরণ অবাপনটন দূর করার জন্য খুবই কার্যকরী অজিফা। প্রথম অজিফাটি হল আল্লাহর একটি গুণবাচক নাম। আল্লাহ তাআলা তার পরিচয় দিয়ে যে সূরা পেশ করেছেন তা হল সূরা আল ইখলাস। এই সূরায় আল্লাহ তাআলা তার গুণ ও পরিচয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, আল্লাহুস সামাদ, এই আস-সামাদ অর্থাৎ আল্লাহ অমুখাপেক্ষী। হাদিসে পাকে আল্লাহ তাআলার গুণবাচক নামের জিকির আজকার তসবি তাহলিলের ফজিলত বর্ণনা করা হয়েছে। মানুষ যদি আল্লাহর সুন্দর সুন্দর গুণবাচক নামগুলোর যথাযথ আমল করে তবে ফজিলত লাভের পাশাপাশি অনেক উপকৃত হবে। আর তার গুণবাচক নামের জিকিরের সবচেয়ে বড় উপকারিতা হল পরকালে জান্নাত লাভ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে, যে ব্যক্তি এই গুণবাচক নামগুলোর জিকির করবে সে জান্নাতে যাবে। আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে আস-সামাদ, আস-সামাদু, এর জিকিরের আমল অত্যন্ত ফলপ্রসূ। এই গুণবাচক নামের আমলে দুশ্মনের আক্রমণ, ক্ষুধার যন্ত্রণাসহ অনেক কল্যাণ লাভ হয়। আস-সামাদু এর অর্থ হল তিনি কারো মুখাপেক্ষী নন, অভাবমুক্ত, স্বয়ং সম্পূর্ণ, সবাই তার মুখাপেক্ষী। মনে রাখতে হবে, মানব যখন ভয় আতঙ্কে মূর্ছে পড়ে তখন তার কাছে ছুটে গেলে তিনি তাকে প্রশান্তির সুদা ঢেলে দেন। আনন্দ বেদনায় সুখে দুঃখে সর্বাবস্থায় হৃদয় তার দিকে ধাবিত হয়, মানুষ তার কাছে খুঁজে পায় অনাবিল শান্তি। যে ব্যক্তি সাহারির সময় অথবা মধ্যরাতে সেজদায় গিয়ে আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম আস-সামাদু, আস-সামাদু এটা 115 বার পাঠ করে আল্লাহ তাআলা তাকে সত্যবাদী হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং দুশ্মনের হাত হতে তাকে দুশ্মনের আক্রমণ থেকে তাকে রক্ষা করেন। যে ব্যক্তি সব সময় এই গুণবাচক নামটি আস-সামাদু শব্দটি পাঠ করবে সে ব্যক্তি কখনো অভাবগ্রস্ত হবে না, ক্ষুধার্ত হবে না। রাত আসবে, সেটি হলো জুমার রাত। এ রাতে আপনি যখন সেহরি খেতে উঠবেন তখন তাহাজ্জুদ নামাজ পড়ে সিজদা গিয়ে আস-সামাদু 115 বার পড়বেন। এরপর সিজদা থেকে উঠে দরুদ শরীফ পাঠ করে আপনার সকল হাজতের জন্য আল্লাহর বারেগাহে কেঁদে কেঁদে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল আশা আকাঙ্ক্ষা আরজি পূরণ করে দিবেন। এবার আসুন আরেকটি অজিফা। জুমার দিন সূর্য উঠার পর থেকে জুমার নামাজের আগ পর্যন্ত 313 বার হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এটি সূরা হাশরের
22 নম্বর আয়াতের একটি অংশ, আল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়া শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, এটা অনেকেই জানেন। তো এই সূরা হাশরের 22 নম্বর আয়াতের এই অংশটুকু আল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু, এটা আমি জুমার দিন সূর্য ওঠার পর থেকে জুমার আগ পর্যন্ত যে কোনো সময় আপনি ওযু বানিয়ে কেবলামুখী হয়ে বসে প্রথমে তিনবার দরুদ শরীফ পড়বেন, দরুদ ইব্রাহিমও পড়তে পারেন নামাজের মধ্যে যে দরুদ ওইটাও পড়তে পারেন। এরপর এই অংশটুকু 313 বার হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু এই জিকিরটা করবেন খুব মনোযোগ সহকারে, নির্জনে বসে, ঘরের কামরায় বসে, কোনো ধরনের অমনোযোগী না হয়ে নয় বরং আল্লাহর দিকে মনোনিবেশ করে। এর অর্থ হলো আল্লাহ তাআলা, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তো সকল হাজত, সকল অভাব, সকল অনটন, সকল সমস্যার সমাধান তো তিনিই করবেন। সেজন্য আল্লাহর বারেগাহে হাজিরি দিয়ে আপনি খুব কায়মনোবাক্যে এই জিকিরটি করবেন 313 বার, হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। এরপর অত্যন্ত মনোযোগ সহকারে কায়মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করবেন, দারিদ্রতা দূর হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য, সকল পেরেশানি সমস্যা দূরভূত হওয়ার জন্য, এভাবে আপনার সকল হাজত পূরণের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন এবং আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন। তাহলে দুইটি ওজিফা আমি সংক্ষেপে আবার বলছি, আজ সূর্য ডুবার পর থেকে শুরু করে সূর্য অস্ত হলো যে কোনো সময় মনে রাখবেন, চাঁদের রাত যেটা, চাঁদের হিসাবে রাত আগে আসে দিন পরে আসে, সেই হিসাবে আগামী জুমার দিন আসতেছে আগামীকাল, কিন্তু রাত আজকে সূর্য ডুবার পরে রাত আসতেছে। তো আজকে রাত্রেই, আজকে দিবাগত রাত্রেই আপনি আসসামাদু এইটার ওই এই অজিফাটা করবেন, কখন? তাহাজ্জুদ নামাজের পরে, অথবা যখন সেহরি খেতে উঠেন তখন সিজদা গিয়ে 115 বার আসসামাদ। আসসামাদ এই শব্দটি আল্লাহ তাআলা অমুক পিকে, এটা সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, এই আসসামাদু আসসামাদু আসসামাদ 115 বার সিজদা গিয়ে পড়বেন। এবং আগামীকাল সূর্য ওঠার পর, জুমার দিন সূর্য ওঠার পর থেকে জুমার আগ পর্যন্ত এই আমলটি করবেন, হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু, এটা 313 বার পাঠ করে আপনি আগে এবং পরে তিনবার তিনবার দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়ার পর আপনি আপনার সকল হাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু, এটা পড়ে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার সকল আশা আল্লাহ তাআলা